হ্যালো বন্ধুরা, আজকে আমি এবিটি টেস্ট পেপারে পেজ নম্বর 342, 343 এবং 344 পেজে যে সমস্ত অর্গানিক প্রবলেমগুলো রয়েছে সেগুলি আজ আলোচনা করব। আজকে প্রথম প্রবলেম, বেঞ্জিন সঙ্গে Br2 এবং Fe আয়রন চূর্ণ দিয়ে রিয়াকশন করতে বলা হয়েছে। তাহলে বেঞ্জিনের সঙ্গে আয়রন চূর্ণ রিয়াকশন করলে এখানে রিয়াকশনে প্রোডাক্ট কী আসবে? তাহলে কম্পাউন্ড বেঞ্জিনের সঙ্গে ফার্স্ট রিয়াকশন করতে হবে Br2 এবং আয়রন চূর্ণ। তো রিয়াকশন করলে ব্রোমিনেশন ঘটবে, দ্যাট ইজ ব্রোমোবেঞ্জিন উৎপন্ন হবে। এইবার ব্রোমিনের সঙ্গে রিয়াকশন করতে বলা হয়েছে ইথাইল ব্রোমাইড এবং সোডিয়াম। ইথাইল ব্রোমাইড এবং সোডিয়াম রিয়াকশন করলে এখানে রিয়াকশন করতে বলা হয়েছে CH3 বন্ড CH2 Br, এবং সোডিয়াম রিয়াকশন করতে বলা হয়েছে, তাহলে উৎপন্ন হবে ইথাইল বেঞ্জিন। ইথাইল বেঞ্জিন উৎপন্ন হবে এবং তার সঙ্গে রিয়াকশন করে NBH আলো এবং সামান্য পারঅক্সাইড দেওয়া হয়েছে, তাহলে র্যাডিক্যাল মেকানিজম সাহায্যে রিয়াকশন হবে। র্যাডিক্যাল এখানে তৈরি হবে অ্যালাইলিক পজিশনে। তো NBH এবং আলোর উপস্থিতিতে রিয়াকশন করলে রিয়াকশনের প্রোডাক্ট আসবে বন্ড, এখানে Br বন্ড CH3। এরপরে রিয়াকশন করতে বলছে অ্যাকোয়াস কেউইচ দিয়ে রিয়াকশন করতে হবে। অর্থাৎ অ্যাকোয়াস কেউইচ দিয়ে রিয়াকশন করলে সাবস্টিটিউশন রিয়াকশন ঘটবে। অ্যাকোয়াস কেউইচ দ্বারা রিয়াকশন করলে বিক্রিয়াটি সাবস্টিটিউশন রিয়াকশন করবে, বিক্রিয়াটি সাবস্টিটিউশন রিয়াকশন করবে CH3 বন্ড ওয়েজ, অর্থাৎ এই প্রোডাক্টটি পাওয়া যাবে। তো এখানে যে প্রশ্নটা বলা হয়েছে, উৎপন্ন অ্যালকোহলিক গঠন সংকেত দেখো, উপরে পদার্থ বিক্রিয়াগুলিতে কোন নেম রিয়াকশন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ এই স্টেপটা উডস রিয়াকশন, উৎপন্ন অ্যালকোহলটি আর এনান্সিও মাটির ফিসার প্রজেকশন ফর্মুলা লেখো। অর্থাৎ এখানে ফিসার প্রজেকশন ফর্মুলা লিখতে হবে। তো ফিসার প্রজেকশন আর কনফিগারেশন হবে এরকম ফর্মুলা লিখতে হবে, অর্থাৎ উৎপন্ন যৌগটির ফিসার প্রজেকশন লিখতে হবে। তাহলে ফিসার প্রজেকশন লেখার সময় আমরা হাইড্রোজেন আর করতে হবে, অর্থাৎ ঘড়ি কাটার দিকে, তাহলে লোয়েস্ট যে গ্রুপটা রয়েছে সেটা ভার্টিক্যালি প্রথমে বসিয়ে দাও। বসিয়ে দেওয়ার পর আর রোটেশন করার জন্য হাইয়েস্ট, তাহলে ওয়েস্ট গ্রুপ 1 হবে, তারপরে ফিনাইল গ্রুপ, তারপরে রয়েছে CH3 গ্রুপ, অর্থাৎ এইটি হবে আর কনফিগারেশন। অর্থাৎ এই আর কনফিগারেশন এখানে উল্লেখ করতে হবে। তারপরে প্রশ্ন রয়েছে এই প্রশ্নটা, বেঞ্জিনের সঙ্গে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড রিয়াকশন করলে রিয়াকশনের প্রোডাক্ট কী আসবে? PH বন্ড সি ডাবল বন্ড ও PH, এর সঙ্গে রিয়াকশন করতে হবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এবং H3O+, তাহলে রিয়াকশনের প্রোডাক্ট আসবে PH বন্ড এইচ, এই প্রোডাক্টটি আসবে। তারপরে প্রশ্ন হচ্ছে পরিবর্তনটি সম্পন্ন করো, ফেনল থেকে প্যারাব্রোমো ফেনল তৈরি করতে হবে। তাহলে ফেনলের সঙ্গে রিয়াকশন করব, ব্রোমিনেশন করতে হবে, ফেনল যৌগ ওইচ, একে ব্রোমিনেশন করা হোক Br2 এবং কার্বন ডাইসালফাইড, রিয়াকশন করলে প্যারাব্রোমো ফেনল উৎপন্ন হবে ওইচ অ্যান্ড Br, অর্থাৎ ব্রোমিন এবং কার্বন ডাইসালফাইড ব্যবহার করতে হবে। ব্রোমিন এবং কার্বন ডাইসালফাইড ব্যবহার করলে এখানে আমরা প্যারাব্রোমো ফেনল পাবো। তারপর প্রশ্ন রয়েছে, ব্লিচিং পাউডার সালফিউরিক জল ছাড়া অন্য কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহার না করে ইথানলকে ফর্মিক অ্যাসিড করে দেবো। অর্থাৎ আমরা কী করবো, ইথানল আয়রন বিক্রিয়া সারা দেয়, তাহলে আয়রন ফর্ম বিক্রিয়া সারা দিলে ইথানল কম্পাউন্ডকে ফার্স্ট আমরা ব্লিচিং পাউডার এবং ওয়াটার সঙ্গে রিয়াকশন করবো। রিয়াকশন করলে ইথানল আয়রন বিক্রিয়া ঘটবে, অর্থাৎ CHI3 উৎপন্ন করবে এবং তার সঙ্গে HC OO-। তারপরে এই সলটাকে সালফিউরিক অ্যাসিডে রিয়াকশন করলে উৎপন্ন হবে ফর্মিক অ্যাসিড COOH, ফর্মিক অ্যাসিড উৎপন্ন হবে। অর্থাৎ এইভাবে আমরা ইথানলকে ফর্মিক অ্যাসিডে রূপান্তর করতে পারি। ফার্স্টে ব্লিচিং পাউডার ওয়াটার দিয়ে রিয়াকশন করে আয়রন ফর্ম এবং ক্যালসিয়াম ফর্মেট হবে, অর্থাৎ এটা ক্যালসিয়াম ফর্মেট, দ্যাট ইজ ক্যালসিয়াম ফর্মেট হবে। এই ক্যালসিয়াম ফর্মেটের সঙ্গে সালফেট রিয়াকশন করলে ফর্মিক অ্যাসিড উৎপন্ন হবে। তারপরে প্রশ্ন রয়েছে, অর্থোমেটা প্যারা অ্যামিনোফিলের মধ্যে কোনটি সরলরেখা বেশি আম্লিক? অর্থোমেটা এবং প্যারা অ্যামিনোফেনল
তাহলে অ্যামিনো ফিনলের মধ্যে কোনটি সর্বাধিক বেশি আম্লিক? দিস অর্থো অ্যামিনো, তারপরে প্যারা অ্যামিনো, তারপরে মেটা রয়েছে ওয়েজ মেটা অ্যামিনো, এটার মধ্যে সর্বাধিক আম্লিক কোনটা? তাহলে দেখো, অর্থো এবং প্যারা অবস্থানে ইলেকট্রন নাইট্রোজেন যে লোন পেয়ার রয়েছে সেই লোন পেয়ারটা রেজোন্যান্স তৈরি করে, তাই রেজোন্যান্স অংশন করলে অক্সিজেনের উপর ইলেকট্রন হতে বৃদ্ধি পায়, তাহলে এখানে অ্যাসিডিটি কমবে। কিন্তু এখানে নাইট্রোজেন লোন পেয়ারটা রেজোন্যান্স থাকে না অক্সিজেনের সঙ্গে, তাই রেজোন্যান্স যখন থাকে না তখন মাইনাস আইএফএ কাজ করবে, কারণ কার্বন এবং নাইট্রোজেন মধ্যে নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, এর ফলে মাইনাস আইএফএ কাজ করলে এখানকার অ্যাসিডিটি বেশি হবে, অর্থাৎ সর্বাপেক্ষা অ্যাসিডিটি হবে মেটা অ্যামিনো ফেরল। তারপরে প্রশ্ন, পিএইচ ও সিএস টু পিএইচ সঙ্গে ঘন এইচআই রিয়াকশন করতে হবে, তাহলে রিয়াকশন প্রোডাক্ট কী আসবে? এখানে পিএইচ ও সিএস টু পিএইচ এটার সঙ্গে এইচআই রিয়াকশন করলে রিয়াকশন প্রোডাক্ট কী আসবে? তো ফার্স্ট এখানে উৎপন্ন হবে ওইচ ফেনল এবং সিএস টু আই দিস ফেনল, বেনজাইলিক আয়োডাইড উৎপন্ন হবে, অর্থাৎ ফেনলের সঙ্গে বেনজাইলিক আয়োডাইড উৎপন্ন হবে, এই রিয়াকশন প্রোডাক্ট আসবে। তারপরে প্রশ্ন রয়েছে, মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড সঙ্গে সি সি কী দিতে হবে এবং এইচ থ্রি ও প্লাস অ্যাসিডিফাইড করা হয়েছে, এই যৌগটি পাওয়া যাবে, তাহলে অ্যাসিডন দিয়ে রিয়াকশন করলে এটা পাওয়া যাবে, সিএস থ্রি এম জি বি আর, তার সঙ্গে আমরা অ্যাসিডন সিএস থ্রি সি ডাবল বন্ড ও বন্ড সিএস থ্রি এবং এইচ থ্রি ও প্লাস দিয়ে রিয়াকশন করলে রিয়াকশনের প্রোডাক্ট আসবে ওইচ বন্ড সিএস থ্রি বন্ড সিএস থ্রি, এই যৌগটি পাওয়া যাবে। তারপরে সায়ানোবেঞ্জিন যৌগটি ক্ষারে আর্দ্র বিশ্লেষ হয় কিন্তু আইসোসায়ানিক যৌগটি হয় না, কারণ ব্যাখ্যা করতে হবে। তাহলে সায়ানোবেঞ্জিন আর্দ্র বিশ্লেষণ ঘটে কিন্তু আইসোসায়ানিক ঘটবে না, তার কারণটা কি? তাহলে দেখো, কারণ একটাই, এখানে এন ট্রিপল বন্ড এন মাইনাস এবং নাইট্রোজেন পজিটিভ চার্জ, তাহলে বেসিক মিডিয়ামে আদর্শন করতে হলে নেগেটিভ চার্জ অর্থাৎ নিউক্লোফাইল ওইচ মাইনাস এই কার্বনকে অ্যাটাক করতে পারবে না, কারণ নেগেটিভ চার্জ রয়েছে পরস্পর বিকর্ষণ করবে। আবার এই নাইট্রোজেনকে অ্যাটাক করতে পারবে না, কারণ নাইট্রোজেনে এখানে আটটি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ কার্বন ও নাইট্রোজেনে আটটি ইলেকট্রন থাকেছে এবং কার্বন নেগেটিভ চার্জ ছিল, এখানে বেস দ্বারা আক্রমণ ঘটে না, সেই জন্য এখানে আর্দ্র বিশ্লেষণ ঘটে না, সেই জন্য এখানে আর্দ্র বিশ্লেষণ ঘটে না। হফম্যান অবনম বিক্রিয়া প্রয়োগ করে ইথানলকে মিথানলে পরিবর্তন করতে হবে, তাহলে ইথানল কম্পাউন্ডকে মিথানলে পরিবর্তন করব কি করে? হফম্যান রিয়াকশনের সাহায্য নেব, হফম্যান রিয়াকশনের সাহায্যে মিথানলকে আমরা পরিবর্তন করব ইথানলে, তাহলে সিএস থ্রি বন্ড সিএস টু ওএইচ, এরা আমরা পরিবর্তন করব ইথানলে, ইথানল থেকে মিথানলে পরিবর্তন করতে হবে। আমরা কী করে পরিণত করবো? এটাকে অক্সিডাইজ করে দাও, অক্সিডাইজ করলে কে টু সি আর টু ও সেভেন এবং সালফিউরিক অ্যাসিড দিয়ে রিয়াকশন করতে হবে, রিয়াকশন করলে অ্যাসিডিক অ্যাসিড তৈরি হয়। এবার একে অ্যামোনিয়া দিয়ে রিয়াকশন করা হোক, এটা উৎপন্ন হয়, অ্যামোনিয়া দিয়ে রিয়াকশন করলে অ্যামাইড তৈরি হয়। এবার এখানে হফম্যান রিয়াকশন বি আর টু এবং কে ওএইচ দিয়ে রিয়াকশন করলে সিএস থ্রি এন এইচ টু তৈরি হয় এবং নাইট্রাস অ্যাসিড দিয়ে রিয়াকশন করলে সিএস থ্রি ওইচ উৎপন্ন হয়, অর্থাৎ মিথানল থেকে ইথানল আমরা এইভাবে এটাকে প্রিপারেশন করতে পারি। তারপরে প্রশ্ন রয়েছে, অ্যানিল ও নাইট্রোবেজিনের মিশ্রণকে নাইট্রোজেন উপস্থিত আছে কিনা কী করে বুঝবে? এবং এখানে অ্যানিল এবং নাইট্রোবেজিন এদের মিশ্রণ রয়েছে সেটাকে পৃথক করার জন্য কী পরীক্ষার সাহায্য নেবে? তাহলে অ্যানিল এবং নাইট্রোবেজিন মিশ্রণ, তাহলে এই অ্যানিল নাইট্রোজেন থাকলে প্রথমে একে রিডাকশন করা হোক, নাইট্রোজেন জেডেন এবং অ্যামোনিয়া ক্লোরাইড দিয়ে রিডাকশন করলে পাওয়া যাবে এনএইচ ওএইচ, এই এনএইচ ওএইচ ফিনাইল হাইড্রোক্সিল অ্যামিনের সঙ্গে টলেন্স রিয়েজেন্ট রিয়াকশন করলে ধাতব সিলভারে অধিকৃপ্ত হয়, ধাতব সিলভার অধিকৃপ্ত হলে তাহলে কম্পাউন্ড ছিল নাইট্রোবেনজিন, কিন্তু অ্যানিলের সঙ্গে জিঙ্ক অ্যামোনিয়া ক্লোরাইড রিয়াকশন করবে না, সেখানে ধাতব সিলভারে অধিকৃপ্ত হতে হবে না, তাহলে এখানে মিশ্রণ থাকলে নাইট্রোবেনজিন এবং অ্যানিলকে আমরা পৃথক করতে পারবো এইভাবে,
এই প্রশ্নটা অ্যানিডোর সঙ্গে যুগের সঙ্গে এই যুগটা আয়ন কাবলিং বিক্রিয়া করে কিন্তু সিসি এইচ ফাইভ এন টু প্লাস তা পারে না, কারণ লেখো। তাহলে কেন পারবে না? দেখো কারণ হচ্ছে, তা কারণ বেনজিন ডাইনাম ক্লোরাইডের সঙ্গে টু এবং ফোর অবস্থানে নাইট্রো রয়েছে। নাইট্রোকে মাইনাস আরএফ এর থাকার জন্য বেনজিন বলে ইলেকট্রন তো হ্রাস পায়, আর ইলেকট্রন হ্রাস পেলে অ্যানিডোর সহজে অ্যাটাক করতে পারবে। কিন্তু অপরপক্ষে আমরা দেখব, অপরপক্ষে শুধুমাত্র বেনজিন ডায়োজনিয়াম ক্লোরাইড রয়েছে, সেখানে এখানে কোনো মাইনাস আরএফ গ্রুপ নেই, আর মাইনাস আরএফ গ্রুপ না থাকার জন্য বেনজিন বলে ইলেকট্রন হত হ্রাস পায় না, এর ফলে অ্যানিসোল কিন্তু অ্যাটাক করতে পারবে না। এই কারণে অর্থাৎ টু ফোর ডাইনাইট্রো থাকার জন্য বেনজিন বলে ইলেকট্রন তো হ্রাস পাওয়ার জন্য সহজে কাপলিং রিয়াকশন ঘটে, আর এখানে হ্রাস না পাওয়ার জন্য কাপলিং রিয়াকশন ঘটবে না অ্যানিসোলের ক্ষেত্রে। তারপরে সি টু এস ফাইভ এনও সংক্ষিপ্ত দুটি যৌগ এ বিকে পি টু ও ফাইভ দিয়ে উত্তর করলে সি এস থ্রি সি এন পাওয়া যাবে। তাহলে আমরা এটা কী করে রিয়াকশন করব, কী করে রিয়াকশন করব? তা ফার্স্ট আমরা দুটো কাম্পাউন্ড বলেছি, তা ফার্স্ট কাম্পাউন্ড সি এস থ্রি বন্ড সি ডাবল বন্ড ও এন এস টু, এটা কাম্পাউন্ড একে পি টু ও ফাইভ দিয়ে রিয়াকশন করলে উৎপন্ন হবে সি এস থ্রি বন্ড সি এন। নেক্সট কাম্পাউন্ড সি এইচ সি এস থ্রি ডাবল বন্ড এন ও এইচ, এটার সঙ্গে রিয়াকশন করলে পি টু ও ফাইভ রিয়াকশন করলে সি এস থ্রি বন্ড সি এন। অর্থাৎ এই দুটো কাম্পাউন্ডকে পি টু ও ফাইভ দিয়ে রিয়াকশন করলে মিথাইল সানাইড পাওয়া যায়। তারপরে প্রশ্ন রয়েছে, নেক্সট প্রশ্ন এক্স, ক্লোরোফর্ম কেউ রিয়াকশন করলে এই কাম্পাউন্ড তৈরি করতে হবে। তাহলে কাম্পাউন্ডটা কী হবে? তাহলে ফার্স্ট কাম্পাউন্ডটাকে আমরা এন এস টু এবং ওইচ, একে ক্লোরোফর্ম সি এইচ সি এল থ্রি এবং কেউ দ্বারা রিয়াকশন করতে হবে। রিয়াকশন করলে এখানে রিয়াকশনের প্রোডাক্ট আসবে ওইচ এবং এন সি আসবে। এনসের সঙ্গে সোডিয়াম এবং ইথানল দিয়ে রিয়াকশন করলে রিয়াকশন প্রোডাক্ট আসবে ওই এইচ বন্ড এন এইচ বন্ড সি এস থ্রি, এই প্রোডাক্ট আসবে। অর্থাৎ এক্স কম্পাউন্ড হবে এই কম্পাউন্ডটা। তারপরে প্রশ্ন রয়েছে, নিচে পদ বিকারকগুলি ব্যবহার করে বেনজোয়িক অ্যাসিড থেকে ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড কীভাবে তৈরি করবে? তাহলে ফার্স্ট আমরা বেনজোয়িক অ্যাসিড থেকে এই কম্পাউন্ড বেনজোয়িক অ্যাসিড, বেনজোয়িক সঙ্গে ফার্স্ট রিয়াকশন করো এসওসিএল টু, এই রিয়েজেন্টগুলো ব্যবহার করে রিয়াকশন করতে হবে। তাহলে উৎপন্ন হবে সি ডাবল বন্ড ও সিএল, এটার সঙ্গে রিয়াকশন করো ডায়াজোমিথেন সি এস টু এন টু এবং সিলভার অক্সাইড হিট এবং ওয়াটার, যদি দেওয়া হয় আর্নিস্টার সিনথেসিস রিয়াকশন ফিনাইল রিং সি এস টু সি ডবল ও এইচ, এই প্রোডাক্ট হবে। অর্থাৎ আলফা ফিনাইল অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন করবে। একটি রাসায়নিক সাহায্যে পার্থক্য অ্যাসিডাইড এবং বেনজালডিহাইড, অ্যাসিডাইড বেনজালডিহাইডকে কীভাবে পার্থক্য করবো? তাহলে ফার্স্ট সি এস থ্রি সি এইচ ও এবং বেনজালডিহাইড বেনজিন গ্রুপ সি এইচ ও, তো পার্থক্য করার জন্য আয়োডোফিল বিক্রিয়া সার দিতে হবে আয়োডিন কে এইচ। তাহলে লিখতে হবে আয়োডোফিল বিক্রিয়া হলুদ বর্ণের, হলুদ বর্ণের অধকে উৎপন্ন হয়, অধকেপ উৎপন্ন হয়, আর এখানে হলুদ বর্ণের অধকে উৎপন্ন হয় না, হলুদ বর্ণের অধকেপ উৎপন্ন হয় না, উৎপন্ন হয় না। তাহলে এইভাবে আমরা এটাকে পার্থক্য করতে পারি সি এস থ্রি সি এইচ ও, রিয়াকশন আই টু এবং কেউ দ্বারা রিয়াকশন করলে সি এইচ আই থ্রি আয়োডোফ্রামে অধকে উৎপন্ন হয়। তো অ্যাসিটাইল এবং বেনজালডিহাইডকে আমরা এইভাবে পার্থক্য করতে পারি। তারপরে প্রশ্ন রয়েছে, ফর্মালিনের সঙ্গে অ্যামোনিয়া রিয়াকশন করলে রিয়াকশনের প্রোডাক্ট কী আসবে? ইডোটপিন পাওয়া যাবে। সি এইচ এর সঙ্গে অ্যামোনিয়া রিয়াকশন করতে বলা হয়েছে, তাহলে সি এস টু হোল সিক্স এন ফোর উৎপন্ন হবে। অ্যাসিডের সঙ্গে ঘন সালফিউরিক অ্যাসিড রিয়াকশন করতে হবে, সি এস থ্রি সিও সি এস থ্রি ঘন সালফিউরিক অ্যাসিড রিয়াকশন করলে উৎপন্ন হবে মেসেটিলিন বন্ড সি এস থ্রি বন্ড সি এস থ্রি এবং বন্ড সি এস থ্রি।
তারপরে এই প্রশ্নটা ইথাইল অ্যাসিডের সঙ্গে বেস দিয়ে রিয়াকশন করতে বলা হয়েছে, CH3 বন্ড CO8 এর সঙ্গে বেস OAT- এবং Na+ যদি রিয়াকশন হয় কন্ডেনসেশন রিয়াকশন ঘটবে, তাহলে রিয়াকশনের প্রোডাক্ট আসবে OAT CH2 C OH CH3, এই প্রোডাক্টটি আসবে। তারপর প্রশ্ন, অ্যাসিডের সঙ্গে এই যৌগটি রিয়াকশন করতে হবে, এখানে এটা CH2 হবে, তাহলে এখানে রিয়াকশনের প্রোডাক্ট কী আসবে, অ্যাসিডন কম্পাউন্ড CH3 C OH এটার সঙ্গে রিয়াকশন করো CH2 CH2 OH OH, তো CH3 কার্বন বন্ড CH3 এটার সঙ্গে অক্সিজেন বন্ড, এই যৌগটি পাওয়া যাবে। তারপরে প্রশ্ন, এটার সঙ্গে LCl3 25 ডিগ্রি উষ্ণতায় রিয়াকশন করলে কী পাওয়া যাবে, তাহলে অক্সিজেন ও COCH3 এটার সঙ্গে রিয়াকশন করো LCl3 25 ডিগ্রি সেন্টি উষ্ণতায়, রিয়াকশন করলে দুটি প্রোডাক্ট পাওয়া যাবে, OH CO CH3 প্যারা প্রোডাক্ট এবং অর্থ প্রোডাক্ট। এরপরে এটাকে রিয়াকশন করতে হবে হাইড্রোজিন এবং পটাশিয়াম ইথক্সাইড, তো রিয়াকশন করলে কি হবে, হাইড্রোজিন NH2 বট NH2 এবং পটাশিয়াম ইথক্সাইড O-K+, রিয়াকশন প্রোডাক্ট আসবে OH CH2 বন্ড CH3, এই প্রোডাক্টটি আসবে। তারপরে নেম রিয়াকশন ব্যবহার করে টলুইনকে বেনজাল ডিহাইডে রূপান্তর করতে হবে, তো টলুইনকে বেনজাল ডিহাইডে রূপান্তর করলো কী করে, টলুইন যৌগ CH3 একে ক্রোমিক ক্লোরাইড এবং কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার দিয়ে রিয়াকশন করলে, এটার রিয়াকশন করলে এখানে রিয়াকশনের প্রোডাক্ট আসবে বেনজাল ডিহাইড। তারপরে প্রশ্ন, অ্যাসিডিক অ্যাসিড ফর্মিক অ্যাসিডের সঙ্গে MnO তাপ দিয়ে এই বিক্রিয়া অ্যাসিডেড ছাড়া আর দুটি জৈব যৌগ উৎপন্ন হয়, সেগুলি কী কী, তো এখানে CH3 COOH অ্যাসিডিক অ্যাসিড ফর্মিক অ্যাসিড এর সঙ্গে রিয়াকশন করতে হবে, তাহলে উৎপন্ন হচ্ছে অ্যাসিটালডিহাইড, তার সঙ্গে উৎপন্ন হতে পারে ফর্মালডিহাইড এবং তার সঙ্গে উৎপন্ন হবে অ্যাসিটোন, তাহলে এখানে উত্তর হবে অ্যাসিটোন এবং ফর্মালডিহাইড। তারপরে প্রশ্ন, নিচের পরিবর্তনগুলি দিয়ে প্রয়োজনীয় বিক্রিয়াগুলি লেখো, অ্যাসিডের সঙ্গে এই রিয়াকশন করা হয়েছে, টিসেনকো রিয়াকশন, তাহলে ফার্স্ট অ্যাসিটালডিহাইড CH3 CHO এটার সঙ্গে রিয়াকশন করে এল, তাহলে রিয়াকশন প্রোডাক্ট আসবে CH3 COOH CH5। তারপরে প্রশ্ন রয়েছে, গ্লাইকোলের সঙ্গে কী দিলে এই কম্পাউন্ড বানানো, অর্থাৎ অ্যালডোল রিয়াকশন করা হয়েছে, তাহলে CHO বন্ড CHO এরার সঙ্গে রিয়াকশন করো ডাইলুট NOH বা 50% NOH দিতে পারো আর H3O+, তো H3O+ যদি দেওয়া হয় H3O+, তাহলে CH2OH COOH। তারপরে এই যৌগের সঙ্গে অর্থাৎ প্রোপেন গ্যাসের সঙ্গে কী দিলে বিয়ার প্রবেশ করবে, এইচ ভিজেট রিয়াকশন CH3 বন্ড CH2 COOH এর সঙ্গে রেড ফসফরাস এবং Br2 রিয়াকশন করলে CH3 বন্ড CH Br বন্ড COOH, এই যৌগটি পাওয়া যাবে। তারপরে রিয়াকশন ডাবল বন্ড রয়েছে, এখানে অ্যাসিড করতে হবে, তাহলে রিয়েশন কী দেবে, টলারেন্স রিয়েশন দিতে হবে, টলারেন্স রিয়েশন দিলে তবেই রিয়াকশন এখানে সম্ভব, CH ডাবল বন্ড CH বন্ড CHO এটার সঙ্গে টলারেন্স রিয়েশন দাও, দ্যাট ইজ AgNH3 হোল টু দিস প্লাস OH মাইনাস অ্যান্ড H3O+, যদি এটা দেওয়া হয় তাহলে এই কম্পাউন্ডটা অর্থাৎ অ্যালডিহাইড অ্যাসিড হয়ে যাবে। তারপরে এখানে রিয়াকশন করতে হবে ডাইজোমিথেন দিয়ে, রিয়াকশন করতে হবে অর্থাৎ ডাইজোমিথেন দিয়ে রিয়াকশন করলে তবেই এই প্রোডাক্টটি এখানে আসবে, দ্যাট ইজ এই ফেনলের সঙ্গে OH সি অ্যাসিড গ্রুপ রয়েছে, CH2N2 রিয়াকশন যদি করা হয় তাহলে প্রোডাক্ট হবে OH COOH CH3, অর্থাৎ CH2N2 দিয়ে রিয়াকশন করলে এই প্রোডাক্টটি আসবে।
তারপরে সিএসথ্রি বন্ড সি, সিএসথ্রি বন্ড সিও, সিএস টু অ্যাসিড গ্রুপ রয়েছে, তাহলে দুটোর রিয়েশন ব্যবহার করতে হবে। ব্যবহার করলে এই প্রোডাক্টে আসে। তাহলে প্রথমে আমরা কি রিয়েশন ব্যবহার করবো? সিএসথ্রি বন্ড সি ডাবল বন্ড ও, সিএস টু সি অ্যাসিড গ্রুপ রয়েছে। প্রথমে কি ডি কার্বনক্সিলেশন করা হোক, সোডিয়াম হাইড্রক্সাইড এবং ক্যালসিয়াম অক্সাইড এবং হিট। যদি হিট করা হয় তাহলে সিএসথ্রি সি ডাবল বন্ড ও সিএসথ্রি পাওয়া যায়। এটার সঙ্গে সেলেনিয়াম ডাইঅক্সাইড রিয়াকশন করা হোক, করলে সিএসথ্রি সি ডাবল বন্ড ও সিএইচ ও, এইটা পাওয়া যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।